ওরে গাড়ি স্টার্ট হয়ে যাবে কেন বসবে সবাই সাইলেন্ট জোনে ক্যামেরা চললেই সবাই সাইলেন্ট জোন এটা কি স্ট্রিং না স্টিং স্টিং Hey guys, welcome to SouPou Vlogs. And to all of you, Shubho Prajatantra Divas. Happy Republic Day to all Indians. And in the past few days, today we are very unique. We are going to make a vlog for our audience, and for you. We are very unique, and we are very unique, and we are very unique, and interesting. So, we are doing the same thing, and we are doing the same thing. That is Unity in FOODiversity. Now, let me tell you, আমাদের দেশ ভারত এত বড় দেশ যেখানে মানে প্রত্যেক 10 কিলোমিটার অন্তর তুমি যদি যাও দেখবে সাজ পোশাক খাওয়া দাওয়া ভাষা কিছু পরিবর্তন তুমি দেখতে পাবেই তো এত বড় দেশের খাবারের মানে এত প্রান্ত রয়েছে এত রাজ্য রয়েছে সেখানে খাবারের বিভিন্ন কিন্তু ধরন আছে এবং তার মধ্যে অনেক খাবার আছে প্রচুর ফেমাস যেগুলো হয়তো অন্য দেশ অন্য রাজ্যেও আমরা খাই তো সেই খাবারগুলোকে আমরা আজকে রিপ্রেজেন্ট করব এবং আমরা দেখাতে চাই যে আমরা কিভাবে ইউনাইটেড আমরা হতে পারে বিভিন্ন ভাষায় কথা বলি আমাদের সাজ পোশাক আলাদা আমাদের খাওয়া দাওয়া আলাদা কিন্তু আমরা কিন্তু একজন ইন্ডিয়ান সো সেটাই আমি আজকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করব তোমাদের সামনে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো ভিডিওটা প্রচুর লাইক অবশ্যই আর ভিডিওটা শেয়ারও করো আর আমাদের চ্যানেল তো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও অল সিলেক্ট করে রাখো যাতে নেক্সট ভিডিও এলেই তোমরা দেখতে পাও তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করি আর ফার্স্ট আইটেম কিন্তু রেডি সেটা হচ্ছে সবার আগে বাঙালি ডিশ দিয়ে আমরা শুরু করছি এবং সেটা পিওর একদম হোমমেড আচ্ছা আর একটা ছোট্ট কথা বলে নিই আর বেশি বাড়াবো না সেটা হচ্ছে আমরা সব জিনিসটা হোমমেড করছি তা নয় বিকজ সেটা হয়তো পসিবলও নয় কারণ একটা মানে অনেক খাবার আছে যেটা হয়তো আমরা বাড়িতে বানাতে পারবো না আর একটা কথা হলো আমরা আজকে সবকিছু একদিনে পুরোটা করব মানে প্রজাতন্ত্র দিবসের দিনে পুরো শুটটা পুরো জিনিসটা কিন্তু একদিনে করছি আমরা কিন্তু দুদিন বা তিন দিনে তিন দিনে নয় তো আমরা কিছু জিনিস আছে যেটা বাইরে থেকে আনবো আর কিছু জিনিস আছে যেটা আমরা ঘরেই প্রিপেয়ার করব তো অলরেডি একটা রেডি হয়ে গেছে বাঙালি ডিশটা রেডি লাঞ্চ রেডি লাঞ্চ রেডি তো সেটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি আর তারপরে লাঞ্চ করে আর টাইম নেই আমাদের হাতে আমরা একদম ঝটপট বেরোবো বিকজ অনেক কিছু কেনাকাটার আছে অনেক প্ল্যান রয়েছে আর রাত্রিবেলায় আরো একজনকে দেখতে পাবে যাদের তোমরা অলরেডি দেখেছো আমাদের আগের ব্লগে বা কিছু ব্লগে তোমরা দেখেছো অবশ্যই তো তারা সবাই মানে ইনভাইটেড আজকে আসবে তো সব জিনিসটা শেয়ার করবো তো চলো আর কথা না বাড়িয়ে একদম ফটাফট শুরু করে ফেলি ফার্স্ট যেটা আমাদের আজকে রিপ্রেজেন্ট করছি তোমাদের সামনে সেটা হচ্ছে বাঙালি ডিশ আর বাঙালি ডিশের মধ্যে সবার আগে যেটা রয়েছে সেটা হচ্ছে অবশ্যই ভাত সঙ্গে ঘি রয়েছে কাঁচা লঙ্কা রয়েছে ভাতের ওপর বেগুন ভাজা নুন আর এদিকে রয়েছে শুরু করি ডাল দিয়ে ডাল রয়েছে প্লেন মুসুরির ডাল তারপরে হচ্ছে কাতলা মাছের কালিয়া আর এদিকে রয়েছে চিকেন কষা এদিকে রয়েছে পাঁপড় ভাজা আর লাস্ট পাতে রয়েছে চাটনি সো এইটা আমরা দেখিয়েছি আজকে বাঙালি খাবার এই যে মেনুটা এই মেনুটা থেকে পপুলার বাংলায় হতেই পারে না মানে হ্যাঁ এটা একদম রেগুলার ডিশ মুসুরির ডাল কাতলা মাছের কালিয়া জমে ঘি ভাত চিকেন চিকেন কষা একদম পুরো তেলে চলে এছাড়া তো মানে ভাবাই যায় না বাঙালিদের না এই এইটা হচ্ছে বাঙালি ডিশ এটা হচ্ছে সবই কিন্তু বাড়িতে প্রিপেয়ার করা এবং হাতে নিজে করেছে নিজে পলমে পুরো সকালবেলা সব রেডি করেছে এটা শেষ করে আর সময় থাকবে না একদম বেরিয়ে যাব আর বেরিয়ে রাস্তায় তোমাদের সাথে দেখা হবে ঠিক আছে চলো না থ্যাংক ইউ হ্যাঁ এখানেই তো বসে অ্যাকচুয়ালি দুদিক করে এই জিনিসটাকে এনেছে কিভাবে জানি না তাই করতে হবে গাড়ি স্টার্ট হয়ে যাবে আস্তে দেখে পা আস্তে আস্তে পা দেখে একটা ডিশ হয়েছে নর্থ ইন্ডিয়ান পাঞ্জাবি ডিশ নিয়েছি আর এখন এখান থেকে স্পেন্সার যাওয়ার কথা আছে স্পেন্সারে কিছু জিনিস এমনি টুকটাক ঘরের কিছু জিনিস কেনার আছে সেগুলো কিনবো ফটাফট
আর তারপরে সাউথ ইন্ডিয়ান, মহারাষ্ট্রিয়ান এবং নর্থ ইস্টের। বাচ্চাদের আমরা শুধুমাত্র বাঙালি, বাঙালির যা যা ডিশ সবকিছু দেখানো হয়েছে। এইবারে আস্তে 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 এই হলো, এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান ধোসা, পপুলার ডিশ একদম, এটা মানে সবার প্রিয়, কেউ বাদ নেই, মানে কোনো জায়গার লোকই ধোসা পছন্দ করে না এরকম হয় না, ধোসা সবার প্রিয়। তারপরে হচ্ছে এটা হচ্ছে নর্থ ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ানের মধ্যে এটা কি রয়েছে, এটা হচ্ছে বাটার চিকেন আর বাটার নান। আচ্ছা, দেন এদিকে চলে আসছি, এদিকে এটা রয়েছে বড়াপাও, মহারাষ্ট্রিয়ান, মুম্বাইয়ের একদম মারাঠিদের জন্য একদম ফেমাস। এটা এখানে খুব কষ্ট করে জোগাড় করেছি, মানে পাওয়া যাচ্ছিল না কোথাও, লাস্ট অব্দি তারপরে অনলাইনে পেয়েছি, নিয়েছি। ওকে, নেক্সট হচ্ছে মোমো, মোমো হচ্ছে নর্থ ইস্টের একদম ফেমাস একটা ফুড, মানে প্রত্যেক বাঙালি মানে ইন্ডিয়ান সবার মনে হয় মোমো খুব প্রিয়। আর শেষ পাতের জন্য মিষ্টি, মিষ্টি আর এটা কিন্তু মিষ্টি নয়, এটা হচ্ছে পিঠে, কি পিঠে, পুলি পিঠে। সো এটা এগেন বাঙালির, সো সব জায়গার ডিশ গুলোকে রিপ্রেজেন্ট করেছি। আর এটা হচ্ছে ইউনিটি ইন ফুড ডাইভার্সিটি, বিভিন্ন জায়গার খাবার আমরা আজকে দেখালাম, এই সমস্ত কিছু আমরা ওয়ান বাই ওয়ান আজকেই সমস্ত কিছু নিয়ে এসেছি, একদিনে পুরোটা জোগাড় করেছি, একদিনে পুরো জোগাড় করেছি, সব সবাইকে ডেকেছি, সবকিছু সবকিছু প্ল্যান একদিনে এক্সিকিউট একদিনে হয়েছে, একদিনে হয়েছে। এখন সমস্যা হচ্ছে যে এত খাবার খাবে কি করে, সেটাই। এরপরে আরো রয়েছে সেইগুলো বাড়ির খাবার, বাড়ির এখানে যে ধোসা সমস্ত রয়েছে, ধোসা এখানে একটাই বার করেছি, এত জায়গা ছিল না, এখানে আরো সমস্ত ধোসা রয়েছে চার প্যাকেট, আর এত খাবার এখন খাবে কি করে। তো যাই হোক, এই হচ্ছে আজকের প্রোগ্রাম, কেমন লাগলো ভিডিওটা জানাবে। আর পোলমি, তোমার কিছু আলাদা করে কিছু বলার আছে, কারো কোনো বক্তব্য, কোনো কিছু অ্যাড করার, কেন হয়েছিল সবাই সাইলেন্ট জোনে, সবাই সাইলেন্ট জোন, অয়ন কিছু বলো, আমি তো খেয়ে তারপরে বলবো, ও খেয়ে তারপরে বলবে অয়ন, ঠিক আছে। তাহলে চলো এবারে একদম ডাইভ মারি সবাই, আর তারপরে তোমাদের সাথে খাওয়া দাওয়ার পরে দেখা হবে। আবার যা রয়েছে সবকিছু ইন্ডিয়ান, কোনো বাইরের দেশের কিছু নেই, দেখো পরপর সাউথ ইন্ডিয়ান ফুড, নর্থ ইন্ডিয়ান ফুড, নর্থ ইস্টের ফুড, আর পুরো মারাঠি ফুড সব রয়েছে, বাঙালি ডিশ সবকিছু। কোনটা কি আবার কি, দেখো তুমি দেখছো না তো,
নিজে দেখে বলো কোনটা কি, এটা কি বলো? এটা এটা ডোসা, ডোসা হয়ে গেল। আচ্ছা তারপরে এটা কি বলো? এটা বার্গার না, এটা বড়া পাও। সব দেখানো হয়েছে, সব পুরো ইন্ডিয়ার ডিশ দেখানো হয়েছে। হ্যাঁ হচ্ছে তো অলরেডি, তুমিও ব্লগে আসছো। এটা কি স্ট্রিং না স্টিং? স্টিং তোমাদের সাথে সব জিনিসটা শেয়ার করছি। ভিডিওটা দেখে জানিও কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক করো, ভিডিওটা শেয়ার করো, আর আমাদের চ্যানেলও সাবস্ক্রাইব করে নাও। কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে আমাদের ভিডিওগুলো কেমন লাগছে। অবশ্যই এটা খুব জরুরি, বিকজ ওটা জানতে পারলে আমরা আরো ইমপ্রুভমেন্ট করতে পারবো। আর প্রত্যেকটা ব্লগেই এখন বলছি, কোভিড এর কিন্তু এখনো কিছুটা রয়ে গেছে, সো প্রত্যেকে এই ব্যাপারটা সম্পর্কে একটু কেয়ারফুল থেকো, স্যানিটাইজ করো বারবার, আর ডাবল মাস্ক ইউজ করো, আর পাবলিক গ্যাদারিং যতটা সম্ভব অ্যাভয়েড করো, নিজেও সেফ থাকো আর সবাইকে, বাকি সবাইকে সেফ রাখো। তো চলো আজকের ভিডিও এই অবধি, সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো, এরপরে তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে। টাটা, বাই বাই। হে গাইস ওয়েলকাম জানাই, হে গাইস ওয়েলকাম জানাই, কি হচ্ছে এটা?